মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার পুজোর দিনে যারা তোমার কাছ থেকে গয়না চুরি করেছে এমন লোভী যারা তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। আমাদের জন্য মানে এই দত্তবাড়ির জন্য কখনো কারোর কোনো ক্ষতি হয়নি, আপনাদেরও কোনো ক্ষতি হবে না। কিছু না হলেই ভালো ম্যাডাম, আমি নিজে থেকেই এই রিস্কটা নিচ্ছি, যত তাড়াতাড়ি হোক হাতটা খুঁজে বার করে দিই। থ্যাংক ইউ সো মাচ প্রান্তিবাবু, আপনি যে বিপদের দিনেও আমাদের উপরে বিশ্বাস হারাননি, নিজে ঝুঁকি নিয়ে আমাদের একটা সুযোগ করে দিলেন, এর মান আমরা রাখবো দেখবেন। আমি আমি নিজে আপনাকে কথা দিচ্ছি, দশমীর আগে ওই হার আমি ঠিক খুঁজে বার করব। থ্যাংক ইউ ম্যাডাম, আর এর মাঝে ওই নকল হারটা ঠাকুরের গলায় পরানো থাকবে, আর নাহলে বাইরের লোক মিডিয়া টের পেলে আর রক্ষে থাকবে না। রাইট, আর আমি সবাইকে একটা কথা বলছি, আমাদের কিন্তু সবার সামনে খুব নর্মাল বিহেভ করতে হবে, মানে আমাদের বাড়িতে যে এত বড় একটা অঘটন ঘটে গেছে সেটা কিন্তু বাইরের কাউকে বুঝতে দিলে চলবে না। যতদিন না পর্যন্ত হারটা আমরা খুঁজে পাচ্ছি আমাদের প্রত্যেককে হাসি মুখে একদম নর্মাল বিহেভ করতে হবে সবার সাথে। হ্যাঁ ম্যাডাম, যদি বাইরের কেউ জানতে পেরে যায় না আপনাদেরকে বাঁচাতে পারবো না আমরা নিজেরা বাঁচতে পারবো। তুমি বাবা নিশ্চিন্তে থাকো, আমি কথা দিলাম এ বাড়ির বাইরে কেউ জানবে না এই হার চুরির কথা। স্যার একটু শুনবেন প্লিজ। স্যার বলছিলাম যে এটা একটু বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে না, আপনি শুধুমাত্র এনাদের মুখের কথার উপর ভরসা করে এভাবে ছেড়ে দিলেন? এছাড়া আর কোনো উপায় নেই প্রিয়াঙ্কা, ওনাদেরকে পুলিশের কাছে দিলে কি হারটা পাওয়া যাবে? আর তাছাড়া পাঁচখান হয়ে যাবে খবরটা, তখন কি চাকরি বাঁচাতে পারবে? কি ভেবেছো ভবেশ জিকে উত্তর দিতে হবে না তখন? পুরো বিষয়টা যতক্ষণ চাপা থাকে ততক্ষণ আমাদের ভালো। আমার বিশ্বাস আলোকপন্না দত্ত নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। এখন আর ঝামেলা বাড়িও না, উনাদেরকে উনাদের মতো খুঁজতে দাও। ঠিক আছে ম্যাডাম, আমরা এখন আসছি। সৃজন, তুমি মায়ের গলায় আবার হারটা পরিয়ে দাও। পুজোর শুরুতে এরকম একটা বিঘ্ন ঘটে গেল, এবার পুজোর বাকি কটা দিন মাকে ওই নকল গয়না পরে থাকতে হবে। এত নিষ্ঠা নিয়ে এত যত্ন করে বাড়িতে পুজো হয় আর পুজোর সময় এই ঘটনা ঘটলো। মায়ের পুজোতে বিঘ্ন ঘটা এ তো ভালো লক্ষণ নয়। মেজে খোকা, ঢাকি আর ঠাকুর মশাইদের ডাক, পুজোটা মাঝপথে আটকে রয়েছে, পুজোটা শেষ করতে বল। হ্যাঁ মা, ডাকছি। ঠাকুর মশাই আপনারা আসুন, ঠাকুর মশাই সব ঝামেলা মিটে গেছে। ঠাকি ভাই আপনারা আসুন, ঠাকি ভাই আসুন 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 আসুন, পুজোটা শেষ করুন, আর কেউ বিরক্ত করবে না। আসুন 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 যান। মা, তোমার পুজোর দিনে যারা তোমার কাছ থেকে গয়না চুরি করেছে এমন লোভী যারা তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। তুমি তো শক্তি দেয়নি মা, আমাকে শক্তি দাও, আমি যেন ওদেরকে উচিত শিক্ষা দিতে পারি। না না, কি করে হারটা চুরি যায় বলো তো? বাড়ির মধ্যে পুলিশে পুলিশে ছয় লাখ, বাড়িতে একটা কৌটো চামচ সরলে 14 বার পুলিশে তল্লাশি করছে, সেখানে একটা হার চুরি হয়ে যাবে? সামনের গেট পেছনের গেট দুদিকেই তো পাহারা আছে, কেউ চোখ এড়িয়ে পালাবার রাস্তা পাবে না, তাহলে গেলটা কোথা দিয়ে? না বাবা, কাল সারাক্ষণ পুলিশ পাহারায় ছিল না। না না না, ওরা সারাক্ষণ অ্যালার্ট ছিল, আমি দেখেছি, সব সময় আছে। না বাবা, আমি তো বলছি আপনাকে, কাল রাত্রিবেলা কিছুক্ষণের জন্য পেছনের গেটে কোনো পাহারা ছিল না। রাইট, আর সামনের গেটের পুলিশও আওয়াজ পেয়েছিল, ওরা ওরা তারপরে ওখানে চলে এসেছিল। আমার মন বলছে সৃজন তখনই কিছু একটা গন্ডগোল হয়েছে, যেই সময়টুকু পুলিশ পেছনের গেটে ছিল না সেই সময়ের মধ্যেই কিন্তু চোর বাড়িতে ঢুকেছে। কিন্তু কে ঢুকতে পারে, কার এমন দুর্মতি হলো? ছি ছি, যে শেষমেশ মায়ের হাতটাই চুরি হলো, পুরো দত্ত বাড়ির সর্বনাশ হয়ে গেল। এই পুজোতে যতটা নাম হয়েছিল দত্ত বাড়ি, এবার ঠিক ততটাই বদনাম হবে। এক মিনিট এক মিনিট, সেটি আমি কিন্তু আন্দাজ করতে পারছি কাজটা কারা করতে পারে। না সেটি তুমি কিছু মনে করো না,
আসলে পরপর সব ঘটনা সাজালে কিন্তু আমার দুজনকে সন্দেহ হচ্ছে। বড় খোকার মৌমিতা, তাই তো? হ্যাঁ জিঠি, তোমার মনে আছে ওরা যখন বাড়িতে এসে আমাকে শাসাচ্ছিল তখন কি বলছিল? এখন আমরা চলে যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে রাখ, তোমার কপালে না দুর্ভোগ না আমরা তোমাকে ছাড়ব না। মনে থাকবে না আবার যা সব রত্ন এক একখান, বোধ বুদ্ধি তো সব লোপ পেয়েছে। আমার ভয়টা তো সেখানেই জেঠি, ওদের মাথায় না এখন রক্ত চেপে রয়েছে, প্রতিশোধের আগুন ওরা এখন জ্বলছে। এদিকে বুবাই ওদের সাথে গেল না, এসব নিয়ে ওরা আবার কিছু করলো না তো। না না, ওদের কথা ধরছো কেন পর্ণা? ওরা তো রাগের মাথায় অনেক কিছুই বলে, এই কাজটা তো অন্য কেউ করতে পারে। না না বাবা, পর্ণা ঠিকই বলেছে, ওদের করার চান্সই বেশি। এত পুলিশ আর সিকিউরিটি পাহারা দেওয়া সত্ত্বেও বাইরের লোক এসে দত্তবাড়ির মায়ের গলার হারটা বদলানো কিন্তু অত সহজ নয়, এটা খুব টাফ। আর তাছাড়া বাইরের কেউ যদি ঢুকে পড়তো তাহলে তো সে ধরা পড়ে যেত। হ্যাঁ পর্ণা, কারণ তুমি ভাবো, অঙ্কিতা ম্যাডাম তো সঙ্গে সঙ্গেই পেছনের গেটের পুলিশ দিয়ে দিয়েছিল, আর আমরাও তো আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গেই নিচে নেমে পড়েছিলাম, তাই না? হ্যাঁ সৃজন, তুমি কিন্তু এটা একদম ঠিক বলেছো। এবার পর্ণা তুমি ভেবে দেখো, একজন বাইরের লোকের পক্ষে দত্তবাড়িতে ঢুকে দত্তবাড়ির কোনা ঘুপচি খুঁজে লুকিয়ে থাকাটা কি অতই সোজা? আর তার জন্য তো পুরো দত্তবাড়িটা তাকে ভালো করে চিনে রাখতে হবে, তাই না? না না সৃজন, শুধু ওরা কেন, এ বাড়িতে অনেকেরই আনাগোনা আছে, তারাও সবটা চেনে, তাদের মধ্যেও এই কাজ কেউ করতে পারে। না মিস্টার কুতু, পর্ণা বোধহয় ঠিকই আন্দাজ করছে জানো। হ্যাঁ, ঠিক আন্দাজ করছে। হ্যাঁ মিস্টার কুতু, কাল তোমরা ঘট নিয়ে ঢোকার আগে আমার মনে হলো আমি বড় খোকার মমিতাকে সামনের গেট দিয়ে বেরিয়ে যেতে দেখলাম। তাহলে তো দুয়ে দুয়ে চার করে আমাদের সন্দেহটাই ঠিক হয়ে যাচ্ছে সৃজন। তার মানে কাল রাত্রিবেলা দাদা দিদি বাড়িতে ঢুকে হাটটা চুরি করেছে? সব সহ্যের সীমা ছাড়িয়ে গেছে ওরা। এতদিন ও তোমার আর আমার ক্ষতি করতে চেয়েছিল, আর এখন তো দেখছি শুধু তুমি আমি না, ওদের জন্য ঠাম্মিকে নিয়ে পুলিশ টানাটানি করছে, এতটা নিচে নেমে গেছে ওরা, এর জবাব ওদের দিতেই হবে। চলো পর্ণা। সৃজন সৃজন, দাঁড়া সৃজন, ওদের তুই কোথায় খুঁজবি, কোথায় খুঁজবি, ওরা কোথায় তো কোনো ঠিক আছে কিছু? বাবা আমার সব খোঁজ নেওয়া আছে, ওরা সামনেই একটা ঘর ভাড়া নিয়ে আছে। হ্যাঁ, আর আমি শিওর এই সব কিছুর পেছনে ওদেরকে আসলে মদত জোগাচ্ছে ওই ঈশা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।